সাম্প্রতিক সময়ে বেড়েছে পারিবারিক সহিংসতা, প্রতিনিয়ত বাড়ছে হত্যাকাণ্ড। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর কারণে বাড়ছে পারিবারিক সহিংসতা। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সম্পর্কগুলো এখন ভার্চুয়াল হয়ে গেছে, নিরাপদ আশ্রয়স্থল পরিবারও পরিণত হচ্ছে মৃত্যুকূপে। রিপোর্ট দীপন দেওয়ানের। পরকীয়ার জেরে নোয়াখালীতে বাসায় ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করে ওমান প্রবাসী প্রেমী। রাজধানীর বাড্ডা থেকে মা মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। এখানেও হত্যার কারণ পরকীয়া। মা বাবার হাতে সন্তান হত্যার ঘটনা যেমন ঘটছে, তেমনি সন্তানের হাতে জন্মদাতা মা বাবার প্রাণহানিও ঘটছে। প্রতিদিন ঘটে যাওয়া এসব খুনের পেছনে রাজনৈতিক সহিংসতা, মাদক বাণিজ্য, অসহিষ্ণু আচরণ, ক্ষোভ, পরকীয়া, রাজনৈতিক অবক্ষয় এবং জমিজমা সংক্রান্ত বিরোধের কারণ বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। প্রতিষ্ঠানগুলো যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, যেভাবে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন করা হচ্ছে, তো সব কিছু মিলে আমার মনে হয় সেটার একটা প্রভাব আমাদের পরিবারে পড়ছে। যখন আপনি একটি খুব ক্লোজ এনভায়রনমেন্টে দুটো তিনটে মানুষের সাথে থাকছেন এবং আমি মানসিকভাবে ইনটলারেন্ট হয়ে যাচ্ছি, একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটা ক্রাইমের দিকে আপনাকে ধাবিত করে। পারিবারিক অস্থিরতা ও কলহের প্রভাব পড়ছে সমাজে। বিশ্লেষকরা বলছেন, নানা কারণে সমাজে নৈতিকতার অবক্ষয় হচ্ছে। মানুষের ধারণার জগতের পরিবর্তন হয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্ট বলি। আমাদের যে মানসিক রোগগুলোর চিকিৎসা না করার প্রবণতা, বিষণ্ণতা, ব্যক্তিত্বের সমস্যা, সেগুলো আমাদের আচরণকে পরিবর্তন করছে এবং আমরা সম্পর্কের যে ডেফিনেশন, সম্পর্ককে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে প্রতি মুহূর্তে পাল্টাচ্ছি। তখন কিন্তু আমাদের এই সম্পর্কগুলো জটিল হচ্ছে এবং আমাদের মধ্যে সহিংসতা বাড়ছে। মোদ্দা কথা হচ্ছে, আমি একজনের সাথে সম্পর্ক করেছি, সেই সম্পর্কের জায়গায় আমি যথেষ্ট বিশ্বস্ত নই, আমি সেই বিশ্বস্ততার জায়গাকে ভেঙে আমি আর একজনের সাথে সম্পর্ক তৈরি করছি এবং এই বিষয়টাই কিন্তু আসলে মূল সমস্যাটি তৈরি করছে। পারিবারিক বন্ধন ও সঠিক শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।